এরপর ক্ষুধা লাগলে সরাসরি আমাদের বাড়িতে চলে আসবি, লজ্জা করবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পটকা, তুই এই বয়সে চুরি করিস কেন? স্যার কইছে ছোট বলতে মানুষ যা শিখে সেটাই হলো তার বড় শিক্ষা। কি, তার মানে ছোটবেলা থেকে তুই চুরি করা শিখতেছস? আমার না, কাজকাম করতে ভালো লাগে না। তাই নাকি সারা জীবন তুই চুরি করেই খাবি? আসলে হয়েছে কি বলবো, আমি সাইজে ছোট বললাম, আমার কেউ কাজে নিতে চায় না। চাপাবি না কইলাম কি গেছে? আবার খা, আবার খা, ভাতের দলা গিল্লা খা। গেছে?
তোরা না কইছি একবার ডাকার পরে কিছুক্ষণ আবার সময় নিবি? হ্যাঁ, দোকানে কাস্টমার আছে, খুব করে কি আওয়াজ হয়? হুইস্কি কাকু, কুকিলের ডাক ডাকতে রাখতে মনে হচ্ছে নিজে একটা কুকিল। কি মনের মধ্যে রং লাগছে নাকি? এখন চালান ভালো হয়, মনটা এমনিতে ফুরফুর হয়ে যায়। কি চালান আনছ শুনি? শুন না কি করবেন, খুলে দেখ। ও হ, দেখা এইটা কি? আরে আমি তো মনে করছি কি না কি আনছ। আর কি কো, ফ্রেশ মাল দেখছ? কাপড় দেখলে তোমার ভূতের ফিলিং সাইবার বুঝো না। কাপড়ের যে অবস্থা, সালান উঠবো কি না? আচ্ছা, তোর তো আমার এক দুই দিনের ব্যবসা না, অনেক কত দাম লাগবো সেইটা কো। তো দুইটা না, পারসেটা দেন। ওই কি কইলিটা, 1200? হ্যাঁ, এই দুইটা কাপড় 1200। 1200 টাকা তুই একবারে কোনোদিন গুইনা দেখছ? আর তো কোনো শুনতেই নেই, আপনি গুইনা দিবেন? আপনার উপর আমার বিশ্বাস আছে। তোর কি মাথা খারাপ হইছে? এই মাল 1200, আপনি কত দেবেন সেরকম? মালের যে অবস্থা, তোর আমি 250 দিই, দিয়ে যা। যে শাড়ি শোরুমে বাজার তো 2000 টাকা একটা একটা। এই বেটা, এই এটা কি আমি শোরুম থেকে কিনতে আসি? হ্যাঁ, শোরুমে সেকেন্ড হ্যান্ড মাল বলে কি শোনা মারটি হয়ে যায় নাকি? তোর এটা দাম আমি 300 টাকা দিব, দিবি? ও নো সরি কাকু, চিনলে জরি না চিনলে চুলার হরি। ওই 400 টাকা দিবি? 400? হুম, 800 লাগবো। 500 টাকা দিবি? ওকে ডান। ঠিক আছে তো, 500। আচ্ছা ঠিক আছে, কেউ নাই তো? বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো, হাজারো মেয়ের ক্রাশ, আন্না বেড়ালাল, অনলি ওয়ান মেনলি হিরো মিলন খান 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 খান। কি যে কন তুলে ভাই, আমি আবার হিরো হলাম কবে? আরে তোরে তো একেবারে হিরোর মতো দেখা যাইতেছে। সত্যি কথা চিন তুলে ভাই, আমার খুব ভালো লাগতেছে। তারপরে যাবো আরেকটু বড় মানে গার্লস কলেজে। আপনি তো কইলেন আমার হিরো গো মতন লাগতেছে, যাই একটু সুনামণিদের একটু দেখে আসি। এই খারা খারা খারা, এই জুতো পাইছস কই? কই পাইছি মানে টাকা দিয়ে কিনেছি, টাকা টাকা টাকা। কই থেকে কিনছস? এমন ভাবে দুলাভাই জিজ্ঞাসা করতেছেন, মনে হয় আমি চুরি করে আনছি। আসলে আমারও একজোড়া এরকম জুতা ছিল, তাই জিজ্ঞেস করলাম তুই কই থেকে কিনছস। ওটা কি আর শপিং সেন্টার দুলাভাই, যাই ওইদিকে আবার সোনামণিদের আসার সময় হয়ে গেছে। ওটা কি আর শপিং সেন্টার, এটা আবার কই?
চিন্তা কইছে এত রাতে শিয়ালের ডাক দিবি না? কথা কইলে কানে যায় না? এই পটকা শুন, মা তো ভাতে পানি দিয়ে রাখছে, এত রাতে পানি ভাত খাইতে পারবি? আরে না বাবু, আজকে আমি সরফুলের হোটেল থেকে গোস্ত দিয়ে প্যান দিয়ে ভাত খাইছি। তাইলে আমারে ডাকলি কেন? তোমার দেখতে ইচ্ছা করছিল, এখন এসে পড়লাম। এত রাতে তোর আমারে দেখতে ইচ্ছে করলো? আজকে আমার কামাই ভালো হয়েছে তো, এখন আমার খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে না, কিন্তু যার জিনিস চুরি করছো তার কেমন লাগতেছে? চুরি না বাবু, খুব হাত বদল। জিনিস হারাইয়া সেই বেটার তো মনে হয় রাইতের ঘুম হারাম হয়ে গেছে। নদীর এই কুল ভাঙ্গে আর কুল গড়ে, এ তো নদীর খেলা। কবে হইছস এসব চুরি চামারি ছাড়তে পারোস না? বাপ মা মরার পর যে সাম গোপালার কথা ছিল সে সাসাই তো আমার জমি টমি সব দখল করে খাই লেলো, কই এলাকার কেউ তো করলো না। শোন পটকা, এতিমের হক যে মারে তার শাস্তি আল্লাহ দিব। আমিও আর বেশি দিন চুরি করব না, বড় হইলে সব ছেড়ে দেব। বড় হইলে কি করবি তুই? তোমার মতো সুন্দরী মেয়ে দেখা বিয়া করব। শোন পটকা, তুই ভালো কাজ কর, দেখবি আমার থেকেও সুন্দরী মেয়েরে তুই বিয়ে করতে পারবি। আমার অত সুন্দরীদের কোনো কাম নেই, তোমার মতোই মেয়ের বিয়ে করতে চাই। তো বিয়ে যে করবি বড়ে কি খাওয়াবি? কে ভাত খাওয়াবো, ঝোল খাওয়াবো, তরকারি খাওয়াবো, আর কি খাওয়াবি? পোলাও খাওয়াবো, মাল চাইনিজ খাওয়াবো। বাবু তোমার জন্য একটা জিনিস আনছি। কি? গুড়ের জিলাপি। নিশ্চয়ই চুরির টাকা দিয়ে কিনছস? শোনো বাবু, কদিন একটা মুরগি কিনছিলাম, মুরগিটা ডিম দিছি, ডিম বেচা ডিমের চাঁদা এই গুড়ের জিলাপিটা আনছি। আই তুই যে মুরগি কিনছস সেইটাও তো চুরির টাকা দিয়েই কিনছস। শোনো বউ, মুরগিটা চুরের টাকা হইতে পারে, কিন্তু ডিমটা কিন্তু চুরির না। মাঝে মাঝে পাটি মার্কা কথা বলিস না। কেমন হয়েছে? অনেক মজার তো, এটা খাবি? না না তুই খা, মজার না? বাড়ি পর্যন্ত আয়া করলি? কি করব, মামনের দোকান বন্ধ, এখন তাই পড়ছি। বাড়িতে অনেক মেহমান আছে, কালকে সকালে আইস দিয়ে দিব। না কিন্তু টাকাটা তো আজকে আমার লাগবো। কইলাম না কালকে সকালে আয় দেই। এই কাল নিস করতে করতে তো আমার ঘুরে ইতি আছেন খালি। এই আমি কি তোর টাকা দিব না? হ্যাঁ দিতাম না, না করছি। টাকাটা আসলে দরকার কাকু। এই তোর কইলাম না বাড়িতে মেহমান আছে, কালকে সকালে আইস দিয়ে দিব। আমার তো ভাত খাওয়ার টাকাও নাই, 100 টাকা তো দেন। তোর একটি হাওয়া দিব না, তুই যা। কি কন, আমার খাটনি টাকা দিবেন না মানে? এই সুরের আবার খাটনি কি? হ্যাঁ কর চুরি, এটা তো আবার খাটনি কি? চুরি তো আর বেশি খাটনি হয়, আমি নয় চুরি করে ফের চালাই। আপনার এত কিছু থাকতে আপনি কিসের জন্য চুরির মাল কিনেন? বলবি বলে বাড়ির খেয়ে মানা আছে, আসতে কথা কম। পোলা করে চুরি আবার বড় বড় কথা কয়। ডুমকি চুলে কি রং চং লাগাইছিস, কেমন লাগতেছে দেখতো? দেখ এই বয়সে রং করব তো তাই কখন করব, এটাই তো রং করার সময়। ও তাই তো, ফয়সাল ভাই কি তোর চুল দেখেই প্রেমে পড়ছে নাকি আবার অন্য কিছু? এই চুপ কর, ফাজিল কথা কর। তুই যাই বলিস, মেয়ে মানুষের কিন্তু চুলই সৌন্দর্য, আর চুল না থাকলে দেখ কেমন লাগে। এই আমার দেখ তো আমার চুলগুলা একটু ভাল লাগে না। কি বলিস, তোর তো মাশাআল্লাহ ভালো চুল আছে,
শুধু মাঝে মাঝে হাসে ডিম আর মেহেদি লাগাবি, তারপর দেখিস কেমন গ্লেজ মারে। তাই এই ফয়সাল ভাই কবে আসবে রে? কইল তো 2 মাস পরে আইব। এবার আইলে নাকি আমারে ঘরে তুইলে নিব। তোর তো বিয়ের ফুল ফুটি ফুটি করতেছে, আমার যে কবে বিয়ের ফুল ফুটবো। নারিকেল তেল, এইটা তুই কই পাইছস? কি আনছি তোমার লেগে? পটকা, আমার সাথে মিথ্যা কথা কবি না, সত্যি কইরা কত। এইটা কিনা আনছস নাকি কোথাও দিয়ে চুরি কইরা আনছস? এইটা ঠিক আমার চুরি করি, তোমার লাগে যে তেলটা আনছি চুরি করে আনিনি, কিনা আনছি। কিন্তু এই তেল তো আমি মাখতে পারবো না, তুই যতদিন না পর্যন্ত চুরি সারবি ততদিন পর্যন্ত আমি এই তেল মাখবো না। কি করবো, চুরি না করলে খামো কি? ঠিক আছে, তাহলে এই তেল আমি মাখবো না, যা। তুমি যা কস তাই করবো, আর কোন সুনসুরি চামারি করুম না। সত্যি তো? হ্যাঁ সত্যি। কথা দিলি? হ্যাঁ কথা দিলাম। যা তাইলে এখন থেকে এই তেল মাখবো। কিরে তুই এত দেরি করলি যে? কেন ডাকছেন সেটা কোন? বিদেশ থেকে মাস্টারে পলাইছে দেখছস? ফয়সাল ভাইয়ের কথা এর এলাকার সবাই জানে। হ্যাঁ রাতে যে মোবাইল এইটা দেখছস, তোর মতন পোলারে যদি বেচে হালাই এই মোবাইলের দাম হইতো না। হ্যাঁ সে বিদেশ থেকে, হ্যাঁ কি তোমার মতো বাঙালি মোবাইল চালাবো? যেমনি হোক এই মোবাইল দুইটা আমার চাই চাই, ভালো একটা পার্টি আছে। কালকে গিয়ে তার কোন দিলে দিতেও পারে। তোর বোকা, এত দামি মোবাইল কি কেউ কার এমনি এমনি দেয়? তাহলে টাকাটা কিনা নেন, অবশ্য বেচবো কিনা তার সন্দেহ। আরে বোকাই বুঝে না, সেই জন্যই তো তোরে ডাকছি। ও আমার কথা কইতেছেন? আমি সুখে ছোট মানুষ, আমার কথা হ্যাঁ শুনবো? তোর কোনো কথা কই তুইব না, তুই খালি হ্যাঁ মোবাইল দুইটা আমার চুরি করে না দে। কাকু আপনি তো জানেন আমি চুরি তো আমার ছেড়ে দিছি। এই তুই চুরি ছাইরা দিছ সেইটা ঠিক আছে, চুরি কি তোরে ছাড়ছে? আমি এত কিছু জানি না, আমার ঘুমে দোষে বেদ দিয়ে। দুইটা গ্লাস মাংস দইহা জামালে তোমার গালে দুইটা চর মারছে বুঝছ? হ্যাঁ এই হোটেলে মেসিয়ারি করতে কি তোর ভাল লাগে? চুরি সামারি বাদ দিয়ে দিছি, চুরি সামারি আর করতাম না। চুরি আর করম লাগতো না, তুই শুধু ওই যে মাস্টারের পোলা মোবাইল দুইটা আনছে না, ওই মোবাইল দুইটা খালি তুই আমার আইনা দে, ধর নগদ এইখানে পাঁচ হাজার নগদ ধর। এই টাকা দিয়া তুই আমার দোকানের বারান্দায় একটা চা সিগারেটের দোকান দিবি। এখন থেকা আমি আর চা সিগারেট বেচবো না, এখন থেকা দোকান হয়ে যাইব তোর, তুই চা সিগারেট বেচবি। সত্য তো? আরে সত্য মানি সত্য। শোনো এটাই কিন্তু আমার শেষ চুরি, আর জিন্দগি তো আর কোনো চুরি করুম না। ঠিক আছে, এই যে আমি আমি তোরে কথা দিতেছি, আমিও তোরে আর কোনো দিন চুরির কথা কমো না। যা
দেহি নিজামউদ্দিন আউলি হয়ে গেলি রে। হ্যাঁ কিছু মনে করবেন না, আমি রুম কিপের কথা দিছিলাম, আমি আর কখনো সই করব না। কি কালকে যখন ফয়সাল ভাইয়ের মহলে দেখলাম রুম কিপের ছবি, মনটাকে মন ছেদ করে উঠছিল। মাস্টারের বিদেশি পোলা ফয়সালের কাছ থেকে ওই রুম কি কত কিছুতে ফুসলে ফুসলে আদায় করতেছে, আর তার কথা মনে পড়া এই হিরু বললা গেছে। ফয়সাল ভাই তো কইছে রুম কিপের বিয়া করব। বিয়া করব? হুম হ্যাঁ ফয়সালরে বিয়া করব। হ্যাঁ আরে ফয়সাল বিয়া করতো না, এটা ফাও পাইয়া এই প্রেমের খেলা খেলতেছে, প্রেমের খেলা। শোনা কাকু, আপনার ওড়া ওড়া কথা কেন না? এই রুস্তম না যাই না না বুঝা কোনো কথা কয় না, তোমার বুবুর যেদিন হইব না তখন বুঝবা ঠেলা। এই মেয়ে আমি তো ফা ফেসাল পারেন কে, হ্যাঁ টাকা দিছি না, জানেন তো জান। ওই বাচ্চা করে বাচ্চা, এই তুই রুম কে বিয়া করার স্বপ্ন দেখতাছস না? অবশ্য বিয়া তো তোর করণই লাগবো, হয় সাল যখন নাকি এই যে বাজাই দিয়া চলে যাইব তখন তো তোমারই বিয়া করণ লাগবো। ভালো হইব, ছয় হাত বউ দেড় হাত জামাই, হ্যাঁ কেমন হইব? আমার লাগে ভাই লাগে। হ্যাঁ আমাদের ওই যে মাস্টার সাহেব আছে না, ওই উনার ছেলে, ওই যে বিদেশ থাকে যে, ওই। আচ্ছা মাস্টার সাহেবের পোলা না? কিন্তু আমি যতদূর জানি ওই মাস্টার সাহেবের পোলা ফয়সাল তো একটা পাজি। সঙ্গ দোষে লোহা ভাসে, রুমকি নামের একটা মেয়ের পাল্লায় পড়া পোলাটা একদম শেষ হয়ে গেছে। এখনো ম্যাটারে ছাড়া সে কিচ্ছু বোঝে না, সে প্রতি মুহূর্তে ম্যাটারে যায়। ওরে বাবা রে, তো সে যখন থাকতেই পারে না রুমকিরে ছাড়া, তখন রুমকিরে বিয়ে করে নিলেই তো পারে। আরে ওরে বিয়ে করার জন্যই তো বিদেশ থেকে দেশে আসছে। তাই চুরি করতে করতে বন্ধ করে থাকবে। আর একটু আন্টি, মানে এত দামি আন্টি আর এত সুন্দর আন্টি, তুমি এটা আমাকে এখন কেন দিচ্ছ? আল্লাহ, তুমি এটা বিয়ের সময় দিলেই তো পারতা। তুমি কি ভাবছো আমি তোমার জন্য একটা আন্টি নিয়ে আসছি? রুম কি
আসছিস কেন? তুই এইখানে ভান্ডারি পটকারে মারি ফেলাইতেছ একেবারে। কি কস? পটকা নাকি রুস্তম দাসা টাকা চুরি করছে, তার জন্য পটকার হাত পা বাঁধতে বেদম মারা মারতেছে, কেউ ওরে বাঁচাইতে পারতেছে না। তুই তাড়াতাড়ি আয়, তুই ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। কি কস? আমি যাই, পটকারে বাঁচাইতে হবে, তাড়াতাড়ি আয়। পটকা 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 পটক
শিশু সামিউল আলম রাজন হত্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই নির্মম হৃদয় বিদারক ঘটনা স্পর্শ করেছিল পুরো জাতিকে। আমাদের দেশে শিশু হত্যা কিংবা শিশু নির্যাতনের ঘটনা নতুন নয়, অথচ প্রত্যেকটি শিশুরই রয়েছে নিরাপদে বেঁচে থাকার অধিকার। কিন্তু মানুষরূপী কিছু অমানুষ ফুলের মতো এইসব নিষ্পাপ শিশুদের নির্যাতন করে মানবতাকে করছে প্রশ্নবিদ্ধ। আমাদের পটকা গল্পটি সেই সব নির্যাতিত শিশুদের জীবনেরই প্রতিচ্ছবি। শুধু আইন করে নয়, সামাজিকভাবে এই সকল শিশু নিপীড়কদের রুখে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। প্রত্যেকটি শিশুই বেড়ে উঠুক নিরাপদে, এটুকুই আমাদের চাওয়া। Ha 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 ha!